নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পাউরুটি দিয়ে দারুণ মজার দুটো রেসিপি। বিশেষ করে আজকের এই রেসিপি দুটো হচ্ছে বাচ্চাদের জন্য, তবে আশা করছি বড়দেরও এই রেসিপি দুটো খুবই পছন্দ হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি দুটো আমি কিভাবে তৈরি করছি। এর জন্য আমি কয়েক পিস ব্রেড নিয়েছি। এই ব্রেডগুলো আমি গোল গোল করে কেটে নেব। আমি এগুলো কাটবো এরকম কুকি কাটার দিয়ে। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে এরকম ছোট স্টিলের বাটি বা গ্লাস দিয়েও এগুলো কেটে নিতে পারেন। প্রথমে আমি একটা পিস থেকে এরকম গোল ডিস্কের মতো একটা কেটে নিয়েছি। এবার আর একটা পিস থেকে গোল রিংয়ের মতো কেটে নেব। দেখুন, ঠিক এরকমভাবে এটা কেটে নিতে হবে। একইভাবে আমি বাকি সবগুলো পিস থেকেও কেটে নেব। রিংয়ের অংশটা কেটে নেওয়ার পর যে গোল অংশটা রয়েছে সেটা দিয়েও আমি একটা রেসিপি করে দেখাবো। তাই সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবার আমি একটা ফিলিং তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন চিলি গার্লিক সস। বড় চামচের 2 চামচ নিলাম স্যান্ডউইচ স্প্রেড, চাইলে আপনারা এর বদলে মায়োনিজও নিতে পারেন। এবারে নিয়ে নিলাম ছোট ছোট করে কেটে নেওয়া 2 টেবিল স্পুন গাজর, 1 টেবিল স্পুন নিয়ে নিলাম ক্যাপসিকাম, 2 টেবিল স্পুন নিয়ে নিলাম ছোট করে কেটে রাখা পনির, 2 টেবিল স্পুন নিয়ে নিলাম পেঁয়াজ। এবারে গ্রেট করা বেশ কিছুটা মজরেলা চিজ নিয়ে নিলাম, 2 টেবিল স্পুন নিয়ে নিলাম কর্ন, 1 টিস্পুন নিলাম গার্লিক পাউডার, 1 টিস্পুন মিক্স হার্ব, 1 টিস্পুন নিলাম পিৎজা সিজনিং, 1 টিস্পুন চিলি ফ্লেক্স। পরিমাণ মতো নুন দিয়ে সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। ফিলিংটা আমার রেডি। এবার আমি প্রথমে গোল ডিস্কটা নিয়ে নিলাম। এর উপর 1/2 টিস্পুনের মতো মায়োনিজ দিয়ে এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে লাগিয়ে নিলাম। এবার এর উপর আমি গোল রিংটা বসিয়ে নিলাম। এবার মাঝখানে চামচ দিয়ে এই ফিলিংটা থেকে 2 চামচ ফিলিং দিয়ে এভাবে ভর্তি করে নিলাম। এবার এর উপর দিয়ে দেব কিছুটা গ্রেট করা মজরেলা চিজ। একইভাবে আমি আর একটাও তৈরি করে নেব। আজ আমি এই ব্রেড ডিস্ক পিৎজাগুলো চুলায় বেক করব, তবে আপনারা চাইলে 180 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে 10 মিনিটের জন্য বেক করে নিতে পারেন। বাকি ডিস্কগুলো তৈরি করার আগে আমি রিংগুলোকে বাটার দিয়ে হালকা একটু ভেজে নেব। এই 2টো ডিস্ক আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি ফ্রাই বা বেক করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে ব্রেড ডিস্কগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা একদম লো করে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নেব। ডিস্কের উপরে যে চিজটা দিয়েছিলাম সেটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার এর উপর আমি বেশ কিছুটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দেব মিক্স হার্ব। এরপর এগুলো আমি নামিয়ে নেব।
এবার আমি বাকি দুটো ডিস্ক অন্যভাবে একটু বেক করে দেখাচ্ছি। এবার প্যানে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে রিংগুলোকে দিয়ে দিলাম। রিংগুলোকে এপিটোপিট করে হালকা একটু ভেজে নেব। রিংগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে গোল ডিস্কের উপর বসিয়ে সবজি আর পনিরের মিক্সচারটা দিয়ে ফিল করে একইভাবে প্যানে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য লো আঁচে বেক করে নেব। এই ডিস্কের উপরও আমি বেশ কিছুটা দিয়ে দিলাম গ্রেট করা মজরেলা চিজ। কিছুটা মিক্স হার্ব আর চিলি ফ্লেক্স স্প্রিঙ্কেল করে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটা বেক করে নামিয়ে নেব। এবার আমি তৈরি করে দেখাবো আমার দ্বিতীয় রেসিপি। ব্রেডগুলো কাটার পর যে বাড়তি গোল অংশটা রয়েছে সেটা বেলনি দিয়ে এভাবে একটু বেলে নেব। এরপর দুটো ডিম একটা বাটিতে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এবারে ফেটানো ডিমের ঘোলটা থেকে একটা ব্রাশ দিয়ে গোল অংশে ব্রাশ করে নিয়ে এক সাইডে দিয়ে দেব ছোট এক টুকরো কলা আর দিয়ে দেব এক টুকরো চিজ। এরপর অপর সাইড থেকে এভাবে টেনে এনে ফোল্ড করে নিয়ে নেব। এরপর সাইডগুলোকে চেপে চেপে ভালো করে বন্ধ করে দেব। একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। এবার আমি এগুলো ডিপ ফ্রাই করে নেব। আপনারা চাইলে এগুলো শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার বাকি ডিমের গোলায় ব্রেড ব্যানানা চিজ ফ্রেঞ্চ টোস্টগুলো এভাবে ডিপ করে নিয়ে গরম তেলে দিয়ে এপিটোপিট করে লালচে করে ভেজে নেব। আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। চাইলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদের সাথে ভিডিও শেয়ারও করতে পারেন। আর আজ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে অল করে দেবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখলেন তো ব্রেড দিয়ে কত সহজে এই লোভনীয় রেসিপি দুটো আমি তৈরি করে নিলাম। আশা করছি আমার আজকের এই রেসিপি দুটো আপনাদের খুব পছন্দ হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।